অনলাইন মাস্টার বাড়িতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি। এখানে বলছে থ্রি ডিজিটস অফ এ নাম্বার অ্যাড টু এলিভেন, তার মানে হলো এটার মানে হলো যে থ্রি ডিজিটস নাম্বার একটা তিনটা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে যাদের যোগফল হলো 11। দি নাম্বার ইজ ইভেনলি ডিভিজিবল বাই 5, এর বাংলা মানে হচ্ছে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা। তারপর দি ফার্স্ট ডিজিট ইজ ডাবল দ্য সেকেন্ড ডিজিট, প্রথম ডিজিটটা সেকেন্ড ডিজিট থেকে ডাবল। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ থ্রি ডিজিটস, ওই তিনটা যে ডিজিট আছে অঙ্ক আছে তাদের গুণফল চাইছে প্রশ্নটাতে, যে যে তিনটে ডিজিট বিশিষ্ট যে সংখ্যাটা আছে সেই সংখ্যা যে ইয়ে আছে ডিজিটগুলো গুণ করলে কত হবে, প্রশ্নটা হলো এটা। সো আমরা একটা কাজ করি, এখানে যেহেতু বলছে ইভেনলি ডিভিজিবল বাই 5 অর্থাৎ 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে 5 দ্বারা যদি কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হতে হয় তাহলে সেটা সেই সংখ্যার শেষে অবশ্যই কী থাকতে হবে, হয় শূন্য থাকতে হবে নয়তো থাকতে হবে হলো 5। অর্থাৎ শেষ ডিজিট শূন্য অথবা 5 ছাড়া কিন্তু কোনো সংখ্যা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। সো আমাদের অপশন হলো দুইটা, ঠিক আছে। তা 5 দ্বারা বিভাজ্য হলে শেষ ডিজিট 0 হতে পারে, আবার শেষ ডিজিট 5ও হতে পারে। তাহলে দুইটা অপশন নিয়ে, দুইটা আমরা তিন অঙ্ক যেহেতু সেই জন্য তিনটা করে দাগ কেটে নিছি। সো অপশন ওয়ানে শূন্য রাখলাম শেষে এবং অপশন টুতে শূন্য ইয়া 5 রাখলাম হলো শেষে। আচ্ছা, এইবার প্রশ্নে আমরা যদি ফেরত যাই, এখানে যদি দি ফার্স্ট ডিজিট ইজ ডাবল দ্য সেকেন্ড, রাইট, তাহলে যদি সেকেন্ড ডিজিটটা এক্স ধরি তাহলে ফার্স্ট ডিজিট হবে 2x, যেহেতু ডাবল বলছে। সো এখানেও অপশন টুতেও কিন্তু একই কথা প্রযোজ্য। এখন আমরা ছক অনুসারে আমরা গোছায় নিলাম, ঠিক আছে। এখন যে প্রথম লাইনে বলছে যে অঙ্ক তিনটার যোগফল হচ্ছে 11, ঠিক আচ্ছা, দি থ্রি ডিজিটস অফ এ নাম্বার অ্যাড টু 11, এর মানে হলো যে তিনটা অঙ্ক আছে সেই তিনটা অঙ্কের যোগফল হচ্ছে 11। নাম্বার আর অঙ্ক কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। সো ডিজিটগুলা, ডিজিটের বাংলা হচ্ছে অঙ্ক আর নাম্বারের বাংলা হচ্ছে সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশন ওয়ান থেকে আমরা কি করতে পারি, যে তিনটা ডিজিট আমরা তিনটা ঘরে বসাইছি, অপশন টুতে তিনটা ডিজিট তিন ঘরে আমরা বসাইছি, এই যে এক্স বা যেটা চলক বলি সেই চলকযুক্ত এটাকে সলভ করতে হবে। সো আমরা তিনটা ডিজিটের যোগফল আমরা কত পাই, 11, এটা দেওয়া আছে একদম ফার্স্ট লাইনে প্রশ্নের। অপশন টুতেও কিন্তু সেম কথা প্রযোজ্য, তিনটা ডিজিট যোগ করে আমরা 11 লিখলাম। দুটো অপশনে আমাদের সলভ করতে হবে, দেখতে হবে যে কোন অপশনটা আমাদের গ্রহণ করা লাগবে। তো আমরা ফার্স্ট অপশনে দেখতেছি যে এখানে চলক অর্থাৎ এক্স বা আননের মান হচ্ছে কি 11/3, অর্থাৎ এটা একটি দশমিক সংখ্যা আসতেছে, ঠিক আছে। তো কোনো ডিজিট বা অঙ্ক কিন্তু দশমিক হইতে পারে না, এটা হবে একটা পূর্ণ সংখ্যা, ঠিক না। তাহলে এটা দশমিক হওয়ার কারণে এটা আমি গ্রহণ করতে পারতেছি না, ঠিক। তাহলে অপশন ওয়ান বাদ। এবার অপশন টুতে আসি, আমরা সলভ করি এটা। এক্স প্লাস 2x + x 3x হয়, সো 3x + 5 ইকুয়ালস হচ্ছে 11। এইখান থেকে আমরা 3x এক লিখলাম, 11-5 তাহলে হলো 6, 3x = 6, তার মানে x এর মান কত হবে 6/3, অর্থাৎ x এর মান হলো 2। সো আমি x বা চলকের মান 2 পাইলাম, পূর্ণ সংখ্যা যেটা গ্রহণযোগ্য। এখন মান পাওয়ার পরে এই বক্সে কিন্তু আমি ইজিলি এখন বসাই দিতে পারি। সো 5 তো আমার আছেই, মাঝের ডিজিটটা 2 এবং ফার্স্ট ডিজিটটা যেহেতু মাঝের ডিজিটটা ডাবল, সো 4 to 5, 425 হলো সংখ্যাটা। কিন্তু অঙ্কটা চাইছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ থ্রি ডিজিটস, তিনটা যে ডিজিট আছে সেই তিনটা ডিজিটের গুণফল কত হবে, ঠিক আছে। গুণফল কিন্তু চাইছে, এখানে কিন্তু সংখ্যাটা চায় নাই, চাইতে পারতো যদি সংখ্যা বলতো তাহলে 425 উত্তর হইতো, কিন্তু সংখ্যা চায় নাই, চাইছে হচ্ছে ডিজিটগুলার গুণফল। তার মানে এই তিনটা ডিজিটের মাঝে গুণ চিহ্ন আমরা দিয়ে দিই, তাহলে কত হয়, 4 × 2 = 8, 5 × 8 = 40, অথবা 5 × 2 = 10, 4 × 10 = 40, এভাবে চিন্তা করলেও হবে, তার মানে 40 হলো অ্যান্সার। তাহলে প্রোডাক্ট অফ দ্য থ্রি ডিজিটস ইজ 40, ঠিক আছে। আচ্ছা, এটা হলো 40। সো আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে অঙ্ক করলেই শুধু পড়লেই বাইবেভাবে অঙ্ক হবে না, আপনাকে রাফ করতে হবে, কিছু কাজ করতে হবে, কিছু শখ আঁকতে হবে, এরকম করে,